হ্যালো বন্ধুরা, আজকে একটি নতুন ভিডিও আপনাদের সাথে হাজির হলাম। এই ভিডিওটি যদি আপনি এডিট করেন তাহলে আপনার 10টা ফটো দিয়ে আপনি খুব সুন্দর একটা এরকম একটা ভিডিও আপনি তৈরি করে নিতে পারেন। আর এইসব ধরনের ভিডিওগুলো কিন্তু টিকটকে সোশ্যাল মিডিয়া কিন্তু সেই পরিমাণে ট্রেনিং এমনকি ভাইরাল অবস্থায় থাকে। তো এখনও যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। তো বন্ধুরা, এই ভিডিওটি এডিট করার জন্য আমাদের সবার প্রিয় ক্যাপকাট অ্যাপসটার প্রয়োজন হবে। আমাদের যাদের ফোনে ক্যাপকাট অ্যাপসটা নেই অবশ্যই প্লে স্টোর গিয়ে ক্যাপকাট অ্যাপসটা ইনস্টল করে নেবেন। তো আমরা ক্যাপকাট অ্যাপসের ভিতরে প্রবেশ করলাম। ক্যাপকাট অ্যাপসের ভিতরে আসার পর এখানে নিউ প্রজেক্ট দেওয়া আছে, এখানে আমরা নিউ প্রজেক্টে ক্লিক করব। তো এখানে ফটোতে আসার পর আপনি কী করবেন, আপনার পছন্দের 10টি ফটো আপনি এখান থেকে অ্যাড করে নেবেন। আমি 10টি ফটো এখান থেকে অ্যাড করে নিতেছি। তো আমি কিন্তু এখানে 10টা ফটো অ্যাড করে নিলাম। তো এখানে আপনি দেখবেন যে ফটোগুলো আপনার এই এখানে যে একটু জুম করার প্রয়োজন হবে সেই ফটোগুলো আপনি একটু টান দিয়ে ধরে জুম করে দিবেন, হাত দিয়ে ধরে এখান থেকে জুম করে দিবেন। তো আপনার পছন্দের 10টা ফটো আপনি এখান থেকে খুব সহজে অ্যাড করে নেবেন। প্রত্যেকটা ফটো জুম করে নেওয়ার পর এখানে যে ওয়াটারমার্কটা আছে ওয়াটারমার্কটা ডিলিট করে দেবেন। তো আমরা এখানে একদম সামনে চলে আসবো। এখানে আসার পর এখানে দেখেন যে এই যে ট্রানজিশনটা দেওয়া আছে আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখেন বেসিক, এখানে আমরা একটু স্ক্রল করলে এখানে যে ফ্ল্যাশ এটা দেখতে পারবো, আমরা এখান থেকে এটা সিলেক্ট করে এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমরা 0.1s এটা সিলেক্ট করে নেব। করার পর এখানে দেখেন অ্যাপ্লাই টু অল, এখানে অ্যাপ্লাই টু অলে ক্লিক করবো, তারপর ঠিক মারে ক্লিক করবো, তাহলে প্রত্যেকটা ট্রানজেকশন আমাদের এখানে কিন্তু খুব সহজে অ্যাড হয়ে যাবে। তো এখন আমরা ফটো ডিউরেশন সেট করব, টাইম সেট করব। এখানে আমরা মনে করেন যে প্রতিটা ফটো সর্বপ্রথম যে ফটোটা এটা হচ্ছে আপনার 11.2 সেকেন্ড থাকবে। আমরা এখানে করে নিতেছি এটা। আর বাকি যে 9টা ফটো আছে এগুলো হচ্ছে আপনার 0.6 সেকেন্ড করে নেবেন। আমি করে নিতেছি। তো আমি কিন্তু এখান থেকে প্রত্যেকটা ফটো অ্যাডজাস্ট করে নিলাম। তো এখন আমরা অ্যানিমেশন সেট করব। আমরা প্রথম অ্যানিমেশনে প্রথম ফটোতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে অ্যানিমেশনে ক্লিক করব, তারপর কম্বোতে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমরা এদিকে অনেকগুলো টুলসে অনেকক্ষণ স্ক্রল করে এখানে আমরা একদম শেষের দিকে চলে যাব। এদিকে আসার পর আমরা দেখতে পারবো আমরা এখানে যে এই অ্যানিমেশনটা সেট করবো, এই যে দেখেন চিকার এটা আমরা সিলেক্ট করবো, এই যে দেখেন এটা সিলেক্ট করবো, তারপর এখানে ঠিক মারে ক্লিক করব। তারপরে যে বাকি যে 9টা ফটো এটা আমরা এখানে কি করব, এখানে ক্লিক করব, তারপর এখানে অ্যানিমেশনে ক্লিক করব, ইনে ক্লিক করব। তারপর ইনে ক্লিক করার পর এই যে স্ট্যাক তিনে সিলেক্ট করবো। এমনকি আপনারা এটা দেওয়ার পর এখান থেকে এটা ফুল করে দেবেন টান দিয়ে, তারপরে প্রত্যেকটা ফটো ধরে সেটাকে তিনে সিলেক্ট করে এটা টান দিয়ে ফুল করে দেবেন। সবগুলো অ্যানিমেশন দেওয়ার পর এখানে টিক মারে ক্লিক করবেন। তো আমাদের মানে কাজ প্রায় শেষ। এখানে দেখেন এখন আমরা কি করব, আমাদের পছন্দের মিউজিকটা অ্যাড করবো। আর এই মিউজিকটা আমরা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা ওখান থেকে এটা খুব সহজে ডাউনলোড করে নেবেন। তো মিউজিকটা অ্যাড করার জন্য আমরা কি করব, এখানে অ্যাডিওতে ক্লিক করব, তারপরে এক্সট্রাডিওতে ক্লিক করে তারপর এখান থেকে আমাদের পছন্দের যে মিউজিকটা এটা এখান থেকে সিলেক্ট করে নিব। তো আমরা যদি একটু প্লে করি, সরি আরেকটু কাজ আছে, আমরা এখানে ভিডিও ইফেক্ট সিলেক্ট করব। তো এখানে আমরা কি করব, ইফেক্টসে ক্লিক করব, প্রথম ফটোটা জাস্ট প্রথম ফটোটা, তারপর ভিডিও ইফেক্টসে সিলেক্ট করব। তারপর এখানে আমরা এদিকে আসলে এখানে পার্টি দেখতে পারবো, পার্টিতে ক্লিক করব। তারপর এদিকে স্ক্রল করলে আমরা এই ফ্ল্যাশ লাইটটা সিলেক্ট করে নেব। এটা সিলেক্ট করে এখানে আমরা এটা কি করব, আমাদের প্রথম যে ফটোটা এটা পুরোটা করে দেব। তা আমাদের সম্পূর্ণ কাজ শেষ। এখন আমরা প্লে করলে আমরা দেখতে পারবো। তো এখানে আমাদের কাজ শেষ। এখন আমরা যদি আপনি মনে করেন সেভ করার জন্য আমরা এখানে
তীর অপশনটা দেওয়া আছে, আমরা এখানে কিন্তু ভিডিওটা সেভ করে নেব। তো এই ছিল আজকের ভিডিও, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন। আমাদের চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য।